ডার্ক মোড, আপনারা অনেকে এই কথাটার সাথে পরিচিত। ডার্ক মোড অপশন সম্পর্কে সকলে অবগত আছেন যে মেসেঞ্জারে নিউ একটি ফিচার্স আপডেট হয়েছে ডার্ক মোড, যেটা খুবই নতুন একটি ফিচার্স এবং খুবই সুন্দর। কিন্তু অবশ্য হচ্ছে এটা সবাই এটিতে কেন কানেক্ট হয় না আছে কথাগুলো সেই বিষয় নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো দিস ইজ সাওন ফ্রম টেক সলিউশন বিডি, আসি কথাগুলো ডার্ক মোড নিয়ে। তো ডার্ক মোড দেখুন, ডার্ক মোড অপশনটি সকলের জন্য কাজ করে না এবং সকলের জন্য এই ডার্ক মোড অপশনটি থাকেও না। তো কী কারণে এসব বিষয়ে জাস্ট কথা বলে নিই আমি। এটা আসলে কোনো ফিচার্স না, এটা বিভিন্ন আইডি অনুযায়ী দেওয়া হয়। আমার একটা আইডিতে আছে, আরেকটা আইডিতে আমি ট্রাই করছিলাম, ওইসব আইডিগুলোতে দেওয়া হয়নি। তো কোন আইডিগুলোতে দেওয়া হয় কোন আইডিগুলো দেওয়া হয় না সেটা আসলে এখনও সেইভাবে কোনো ক্লিয়ার ধারণা পাওয়া যায়নি। সকল আইডিতে এই ফিচার্সটি দেওয়া হয় না। তাই আপনারা হয়তো ভাবতেছেন যে আমার, আমি তো মেসেঞ্জার আপডেট করছি তাহলে আমার হচ্ছে না কেন, নিশ্চয়ই আমার মোবাইলে কোনো সমস্যা। আসলে এরকম কিছু না, এটা আইডি অনুযায়ী দেওয়া হয়। আমার একটা আইডিতে দেওয়া হয়েছে, অন্য একটা আইডিতে এই ডার্ক মোড অপশনটি আমি পাইনি। তা আমি সেই জিনিসটা আপনাদের শেয়ার করছি, এটা নিয়ে আপনার কিছু নেই। হয়তো আইডিতে যদি আবার নিউ কিছু আপডেট আসে তাহলে সাথে সাথে আপনি অপশনটি পেয়ে যাবেন। আর ডার্ক মোড অপশনটি চালু করার সিস্টেমটা তো সবাই জানেন, জাস্ট কারোর মেসেজ অপশনে গিয়ে যে মুন মানে চাঁদের যে ইমোজটা আছে ওই ইমোজটা সেন্ড করবেন, সাথে সাথে এই জিনিসটা হয়ে চালু হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ডার্ক মোড রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন, আমি আপনাদের কমেন্ট সেকশনে রিপ্লাই দিয়ে দেবো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন, আমার চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।